আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, বাড়িতে তোমরা ভালো থাকো এবং পড়াশুনো করো। এই আশা রেখে আমরা আজকের ক্লাস শুরু করব। তোমরা জানো যে নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে নিজামুদ্দিন হুসাইনি স্যারের অনুপ্রেরণায় আমাদের কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাস চলছে। তো আজকে আমরা এখন যে ক্লাস করব কলা বিভাগের, অর্থাৎ আর্টস বিভাগের একাদশ শ্রেণীর ফিলোসফি ক্লাস, অর্থাৎ দর্শন ক্লাস। তো ছাত্ররা, তোমরা এর মধ্যে জেনেছো যে দর্শনের দুটো বিভাগ, একটা পাশ্চাত্য দর্শন আর একটা ভারতীয় দর্শন। তো আমরা ভাগ ভাগ করে ক্লাস করছি, কখনো পাশ্চাত্য দর্শন, কখনো ভারতীয় দর্শন। তো আজকে আমরা যে ক্লাস করব পাশ্চাত্য দর্শন। ওয়েস্টার্ন ফিলোসফি, আমরা আজ যে ক্লাস করব ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শন। তো ছাত্ররা, এর আগে তোমরা পাশ্চাত্য দর্শনের ক্লাস পেয়েছো। আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্লাস নাম্বার 12, দর্শনে মোট 12টা ক্লাস হয়েছে, তার মধ্যে কয়েকটি পাশ্চাত্য দর্শন এবং কয়েকটি ভারতীয় দর্শন। তো পাশ্চাত্য দর্শনের যে ক্লাসগুলো হয়েছে তাতে করে আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ের হাফ পার্ট শেষ করেছি। তো দ্বিতীয় অধ্যায়ের হাফ পার্টের পরে আজকে আমাদের আলোচনার বিষয়। তো সেই দ্বিতীয় অধ্যায়ের নাম আমরা দেখে নেব, জ্ঞানীর স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। জ্ঞান সংক্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো আমাদের এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা পার্ট এবং দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা দুটো পার্ট লক্ষ্য করছি। তো জ্ঞানের স্বরূপ সম্পর্কে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেখানে জানা শব্দ নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল, বাচনিক জ্ঞানের শর্ত নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল, বিভিন্ন প্রকার বাক্য নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আশা করি তোমরা ক্লাস থেকে এবং বই থেকে বিষয়গুলি আয়ত্ত করেছো। এরপরে আমরা আসব আজ জ্ঞান সংক্রান্ত মতবাদ, অর্থাৎ থিওরিজ অফ নলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় থিওরিজ অফ নলেজ, অর্থাৎ জ্ঞান সংক্রান্ত মতবাদ বা তত্ত্ব। জ্ঞান সংক্রান্ত তত্ত্ব। তো ছাত্ররা, আমরা বুঝলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান সংক্রান্ত তত্ত্ব, অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে বহু জ্ঞান অর্জন করি, বহু জ্ঞান লাভ করি। তো সেই জ্ঞান, জ্ঞানের স্বরূপ কী, জ্ঞানের শর্ত কী, জ্ঞানের সীমা কী, তা নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো এখন আমরা জানব যে জ্ঞান উৎপত্তি হয় কিভাবে, আমাদের জ্ঞান হয় কিভাবে। এই নিয়ে দর্শনে বিভিন্ন তত্ত্ব আছে, কিন্তু
আমাদের পাঠ্য অংশে অর্থাৎ আমাদের সিলেবাসে আলোচনার বিষয় প্রধানত তিনটি মতবাদ আমরা দেখতে পাই, সেগুলি আমরা দেখব। বুদ্ধিবাদ, প্রজ্ঞাবাদ, র্যাশনালিজম। বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ, যার ইংরেজি নাম হচ্ছে র্যাশনালিজম। নেক্সট হচ্ছে অভিজ্ঞতাবাদ, দৃষ্টিবাদ, যাকে ইংরেজিতে বলা হয় এম্পিরিসিজম। এই দুটি প্রধান মতবাদ এবং এর পরেও আরেকটি মতবাদ আছে, তার নাম হচ্ছে বিচারবাদ। যাকে বলা হচ্ছে ক্রিটিসিজম। তো ছাত্ররা, আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান কিভাবে উৎপত্তি হয়, এই নিয়ে পাশ্চাত্য দর্শনে যে তিনটি প্রধান মতবাদ গড়ে উঠেছে সেই তিনটি মতবাদের নাম আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ, র্যাশনালিজম। দুই হচ্ছে অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদ, এম্পিরিসিজম। আর তিন হচ্ছে বিচারবাদ, ক্রিটিসিজম। এখন এরা কি বলতে চেয়েছে, এই মতবাদের প্রবক্তাগণ কি বলতে চেয়েছেন, তো সেই আলোচনায় আমরা যাব। সংক্ষেপে একটু শুনে নিই, বুদ্ধিবাদীদের মূল কথা, বুদ্ধি হলো যাবতীয় জ্ঞানের উৎস। অভিজ্ঞতাবাদীদের মূল কথা হলো অভিজ্ঞতা বা ইন্দ্রিয় অভিজ্ঞতা বা ইন্দ্রিয়ানুভব, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে যে অনুভব, যে জ্ঞান আমরা পাই, যে ধারণা আমরা পাই, সেগুলি হলো জ্ঞান লাভের একমাত্র পথ। অপরদিকে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধন করে জার্মান বিচারবাদী দার্শনিক ইমানুয়েল কান্ট নূতন আরেকটি মতবাদের আবিষ্কার করলেন, সেই মতবাদটি হলো বিচারবাদ, ক্রিটিসিজম। তো আমরা তিনটি মতবাদের নাম জানতে পারলাম, কিন্তু আমরা আজকে ব্যাখ্যা করব প্রথম মতবাদটি, বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ বা র্যাশনালিজম। জ্ঞানোৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদ, ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের আলোচনার বিষয় পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায়ের শেষ পাঠ, জ্ঞানোৎপত্তি সংক্রান্ত মতবাদ। তো সেই আলোচনায় আসতে গিয়ে আমরা এখন যে পাঠে এসেছি সেটি হলো জ্ঞানোৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদ। অর্থাৎ বুদ্ধিবাদীরা জ্ঞানোৎপত্তি সম্পর্কে কি বলেছেন, তো কি বলেছেন সেটা জানার আগে আমাদের জানতে হবে কারা কারা বুদ্ধিবাদী দার্শনিক। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তো প্রথমে আমরা দেখতে পাবো যে প্রাচীন গ্রিক বুদ্ধিবাদী দার্শনিক,
এক হচ্ছে পারমিনাইটিস, দুই সক্রেটিস, তিন প্লেটো প্রমুখ। তাহলে এই সমস্ত প্রাচীন গ্রিক বুদ্ধিবাদী দার্শনিকগণ বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে বিবেচিত, এবং এরা বুদ্ধির জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত যে সমস্ত তত্ত্ব বা থিওরি দিয়েছেন সেগুলি বুদ্ধিবাদ। তো এরপরে আমরা দেখতে পাব যে আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক। তো ছাত্র আমরা মনে রাখব যে এরা সবাই কিন্তু পাশ্চাত্যের দার্শনিক, ভারতীয় কেউ নয়। কারণ আমরা জানি যে ভারতীয় দর্শন আলাদা পাঠ আমাদের আছে। আমরা যে পাঠ আলোচনা করছি সেই পাঠের নাম হচ্ছে পাশ্চাত্য দর্শন, অর্থাৎ আমরা যে দার্শনিকদের কথা বলবো সব পাশ্চাত্যের। এখানে আমরা দেখলাম পাশ্চাত্যের কিছু প্রাচীন গ্রিক, বিশেষ করে গ্রিস দেশের বুদ্ধিবাদী দার্শনিকদের নাম পারমিনাইডিস, সক্রেটিস, প্লেটো। অপরদিকে আমরা আধুনিককালের কিছু বুদ্ধিবাদী দার্শনিকদের নাম জানবো, যাদেরকে আমরা বেশি বেশি করে চেনার চেষ্টা করবো।